তাদের জন্য আর কি 250 দেরহাম 250 দেরহাম বাংলাদেশে তো অনেক টাকা কত টাকা না বাংলাদেশের এখন তো 1 টাকাই তো বাংলাদেশে 30 টাকা 8000 টাকা দেখেন এই বোরকাটা তো 8000 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আসলাম বাংলাদেশের একটি কাপড়ের দোকানে এখানে সবাই এখানে বোরকা বিক্রি করে আমাদের ভাইরা তো এখানে বেশিরভাগ বোরকা আর কি যারা এই দেশের লোকাল আর কি আরবিরা তারা এই ধরনের বোরকাগুলি পরে তো আমার দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এই বোরকাগুলি আসলে কতখানি দামি এবং তারা কী কী ব্র্যান্ডের ধরনের বোরকাগুলি পরে তো যারা মনে করেন দুবাই থাকেন তারা অবশ্যই এই বাজারে আয়সা এই দোকান থেকে বোরকাগুলি নিয়ে যেতে পারবেন এই জায়গাটা হচ্ছে আলাইন আলবাগান তো দেখুন আরবিদের পছন্দের পোশাক এবং পছন্দের বোরকাগুলি দেখেন তারা কেমন কোয়ালিটির জিনিস তারা ইউজ করে যা হয়তো আমাদের বাংলাদেশে নাই দেখেন কত সুন্দর সুন্দর বোরকা দেখেন দেখছেন কত ডিজাইনের ভাই জানেন এই বোরকাগুলি এই বোরকাটার দাম কত হইব আচ্ছা এই বোরকাটার দাম কত হবে এই আমাদের দুই ভাই তারা দুজন ব্যবসায়ী আর কি যাই হোক তাদের সাথে পরিচয় করালাম না ভাই আপনাদের নাম কি আপনার নাম কি আপনাদের সাথে চিটাক না ভাই আপনার বাড়ি আমার নাম ইকদম হ্যাঁ তো এখানে কি যারা নর্মাল আর কি যারা বাংলাদেশের বা অন্য দেশের মানুষ আছে তাদের জন্য কি নর্মাল কোনো কাপড় বোরকা আছে নর্মাল বলতে আমরা কিছুটা কমাই সময় নিই কমাই সময় নেন নাকি আর বেশিরভাগ কাপড়টা ভালো সবার জন্য একই কাপড় বেশি আরবি বলেন সবার জন্য একই আর বেশিরভাগ কাস্টমার আপনাদের মনে হয় এই দেশের লোকাল আরবি নাকি এই জিনিসটা কি ভাই আচ্ছা আচ্ছা বিয়ের আবায়া এটা দাম কত হবে প্রাইস কত হবে ৩৫০-৪০০ আর উপরে আছে আচ্ছা দেখি তো এই এই বোরকাটা জানতে পারে দেখেন না এই বোরকাটা এই বোরকাটা উপরে পরে আর কি আর বিরা ডিজাইন হিসাবে ঠিক না বিয়ে শাড়িতে তো এই সব যারা বাইরে অন্য দেশে যায় তাদের জন্য আর কি এগুলো সব নরমাল মনে না আর কি আরবি বেশি অর্ডার দেয় বলে না আচ্ছা আচ্ছা আর এই বোরকাগুলি এগুলো সব অফিসিয়াল আচ্ছা আছে অনেক ধরনের আছে এই বোরকাটার দাম কত এই বোরকাটার দাম কত হবে এটা 250 250 দেরহাম 250 দেরহাম বাংলাদেশে তো অনেক টাকা কত টাকা না বাংলাদেশের এখন তো 1 টাকাই তো বাংলাদেশে 30 টাকা 8000 টাকা দেখেন এই বোরকাটা তো 8000 টাকা বাংলাদেশে তো মনে করেন মানুষ মনে করে যে আসলে দুবাইতে এখানে আমরা কস্টটা হিসাব করতে হবে এখানে সুতার দাম কত এখানে কারেন্টের বিল কত দোকান ভাড়া কত ওগুলো আপনারা হিসাব করতে হবে এখানে বাংলাদেশে এরকম একটা দোকান নিলে সর্বোচ্চ কত 5-10,000 টাকা ভাড়া পড়বে ভালো মার্কেটে নিলে 20,000 টাকা এখানে এটা দোকান ভাড়া হিসেবে বাংলাদেশে 1,00,000 টাকার উপরে আর এইগুলি কি সব নরমাল না মনে করেন আমরা নর্মালি বাংলাদেশের জন্য আমরা যারা ইউজ করি সেরকম ধরনের বোরকা নাই আপনাদের এখানে সেই বোরকাগুলি কোনটি দেখুন আমাদের দুবাইতে আমাদের বাংলাদেশি দোকানে কত সুন্দর সুন্দর বোরকা
এই কত সুন্দর ডিজাইনের এই সব এই কাপড়গুলি এই বোরকাগুলি হচ্ছে যারা মনে করেন আপনার বাহিরে বিদেশে যায় আর কি ঘুরতে তারা এই বোরকাগুলি ইউজ করে দেখুন কত ডিজাইন দেখেন আমাদের ভাই বার করছে দেখেন ডিজাইনের অভাব নেই আর ডিজাইন কি বোরকা কিনলে ডিজাইন কি আপনারা নিজেরা বানায় দেন তো আচ্ছা ভাই তো ভালো থাকেন আবার কোন এক সময় আবার আসবো না ঠিক আছে তো ভাই ভালো থাকেন ধন্যবাদ ভালো থাকেন